আজ আমরা কথা বলতে এসেছি ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে। ডক্টর আব্দুর রাজ্জাক আইন বিভাগে শিক্ষকতা করে এসেছেন আমাদের ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনিতে এবং বর্তমানে বাংলাদেশের কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আইন বিভাগে শিক্ষকতা করছেন। আমাদের এই সিডনির অলিম্পিক পার্কে বিগত কয়েক বছর সার্থকভাবে অনুষ্ঠিত বৈশাখী মেলার আয়োজনে রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। আসুন আজ আমরা কথা বলি ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিগত কয়েক বছর অলিম্পিক পার্কে সার্থকভাবে বৈশাখী মেলা করে আয়োজন করে এসেছেন আপনারা, তো এই বছরের পরিকল্পনাটা কি? আসলে বৈশাখী মেলার আয়োজনটা শুরু হয় একটা মেলা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে। ইনফ্যাক্ট গত বছরের এপ্রিল মাসে মেলা শেষ হওয়ার পরপরই আগামী বছরের জন্য তারিখটা অলিম্পিক পার্ক কর্তৃপক্ষ তারা স্থির করে দেয়। আমাদের তাদের কাছে যেটা অনুরোধ থাকে সেটা হলো আমরা একটা শনিবার চাই, যে শনিবারটা 15 এপ্রিলের সবচেয়ে কাছাকাছি। সেই হিসেবে এখন পর্যন্ত যে তারিখটা তারা নির্দিষ্ট করে রেখেছেন সেটা হলো 17 এপ্রিল। তবে এখানে বলা প্রয়োজন যে ওখানে যদি ওই দিন কোনো একটা বড় রকমের স্পোর্টিং ইভেন্ট তারা অর্গানাইজ করে তাহলে আমাদের এই ডেটটা পিছিয়ে যেত, এগোনো সম্ভব হয় না। কারণটা হয় কি যে তাহলে ইস্টার ফেস্টিভ্যালের সাথে ওখানে কনফ্লিক্ট হয়ে যায়। তো এবছরের আয়োজন একইভাবে চলছে, আমাদের সাথে সোফা কর্তৃপক্ষের নিয়মিত যোগাযোগ আছে। এ সময় এই ক্রিসমাস এবং নিউ ইয়ারকে কেন্দ্র করে সবাই একটা লম্বা ছুটিতে আসেন, তারপরেই আমাদের পুরাদমে আমাদের বৈশাখী মেলা মানে আনুষ্ঠানিক ঘোষণা এগুলিতে আমরা যাব। কিন্তু আমাদের কাজ থেমে নাই, তার আগেও আমাদের দিক থেকে যেগুলি কাজ গোছানো সেগুলি গোছানো হচ্ছে। এবং আমি এখন দীর্ঘ সময় ঢাকাতে থাকলেও সেখানে আমি বসে নেই, আমার ধারণা যে এবার মেলায় আমাদের ঢাকার উপস্থিতি অনেক বড়ভাবে আমরা দেখতে পাবো। আচ্ছা, এটা আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ যে আমরা অনেক ঢাকার মানুষ দেখতে পাই। দুঃখজনক হলো সত্য, বিশ্বের বিভিন্ন বড় বড় শহরের মতো আমাদের এই সিডনিতে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদের রয়েছে বিভিন্ন ভাগ বিভাগ। আপনি যে অংশের সভাপতি সেই অংশের ফেডারেল রেজিস্ট্রেশন নিয়ে কিছু একটা কন্ট্রোভার্সি হয় রিসেন্টলি, এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? এটা আসলে কন্ট্রোভার্সি শব্দটা এখানে প্রযোজ্য কিনা আমি জানি না, তবে যে কোনো সংগঠনের মতোই সংগঠনের বিভিন্ন কর্মকর্তাকে কতগুলি দায়িত্ব দেওয়া হয়। সভাপতি হিসেবে আমার যেমন কতগুলি দায়িত্ব আছে, ঠিক তেমনি সাধারণ সম্পাদকের কতগুলি দায়িত্ব থাকে এবং ট্রেজারের কতগুলি দায়িত্ব থাকে এবং অন্যান্য বিভিন্ন বিভাগের সম্পাদকদের বিভিন্ন রকম দায়িত্ব থাকে। সবাই মিলে একসাথে কাজ করে আমরা একটা সফল অনুষ্ঠান করতে পারি। তো এখন যেটা হয়েছে, ফেয়ারট্রেডিংয়ের রেজিস্ট্রেশনের একটা শর্ত হিসেবে যে কোনো অর্গানাইজেশনের একটা রিপোর্টিং রেসপন্সিবিলিটি থাকে। আমি নিজে এই ব্যর্থতার দায় আমাকেও নিতে হবে, কারণটা হলো আমি এই সংগঠনের সভাপতি। যদিও এটা করার দায়িত্ব মূলত ছিল সাধারণ সম্পাদক এবং ট্রেজার। তো যাই হোক, 2009 সালের বৈশাখী মেলার আয়োজনের যখন আমরা মাঝামাঝি তখন আমি জানতে পারি আমাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে গেছে। পরে আমি তাদের সাথে নেগোসিয়েট করার চেষ্টা করি যেটা কী করলে এটা রেস্টোর করা যাবে। যাই হোক, এর মধ্যেই আমাদের মেলা শেষ হয়ে যায়। তারপরে আমরা জানতে পারি রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে গেছে। কারণটা হলো আমাদের যে রিপোর্টিং রেসপন্সিবিলিটিসগুলি ছিল সেগুলি আমরা পালন করতে ব্যর্থ হয়েছি। তখন আমরা আবার পুরনো নামে এই
সংগঠনে নতুন করে রেজিস্ট্রেশন করার উদ্যোগ নেই, তখন আমরা জানতে পারি ওই নামটা আর আমরা পাবো না। কারণটা হলো ওই নামটা আরেকজন মানে বুক করে রেখেছেন, যিনি আমাদের সংগঠনেরই একজন সদস্য। যাই হোক, তখন আমরা অন্য একটা নাম বঙ্গবন্ধু কাউন্সিল নাম রেজিস্ট্রেশন করে সেই নামে আবার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করি, এবং সেটার সাথে সাথে আমরা যাদের সাথে ডিল করি তাদের সবাইকে জানিয়ে দিই, ইনক্লুডিং সিডনি অলিম্পিক পার্ক অথরিটিস। এবং এটা আপনাদের সবাইকে জানানো দরকার যে সিডনি অলিম্পিক পার্ক অথরিটিস ডিল উইথ এ সেট অফ পিপল, এবং তাদেরকেই তারা জানে। আমরা চার বছর কীভাবে মেলাটা অর্গানাইজ করেছি, এবং আমাদেরকে দায়িত্ব দেওয়ার আগেও তারা আমাদের ব্যাপারে অনেক খোঁজখবর নিয়েছে। কাজে কাজেই এটা নাম সংগঠনের কি তাতে তাদের কিছু আসে যায় না। সো বলা যেতে পারে এই সো কল্ড কন্ট্রোভার্সি অ্যাবাউট ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন এটার ব্যাপারটাই। আমি আগেই বলেছি দুঃখজনক হলেও সত্য যে আমাদের বঙ্গবন্ধুকে ভালোবেসে যে বঙ্গবন্ধু পরিষদ তার আছে কয়েকটি ভাগ বিভাগ। তো আমাদের এই ভাগ বিভাগকে একত্রিত করার কোনো পরিকল্পনা প্রচেষ্টা কিংবা ভবিষ্যতে আমরা কখনো শুধুমাত্র একটি বঙ্গবন্ধু পরিষদ দেখতে পাবো কিনা ছেলেদের? আমি নিজে একজন অত্যন্ত আশাবাদী মানুষ, সেই হিসেবে আমি মনে করি না যে এটা কখনো ভবিষ্যতে সম্ভব হবে না। তবে এখন যে কারেন্ট সেট অফ লিডারশিপ সিডনিতে আছে, দ্যাট ইনক্লুডস মি, আমরা কোনো কোনো সময়ে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছি। এর অনেকগুলি কারণ, আমাদের নিশ্চয়ই সীমাবদ্ধতা আছে, এবং আমি আশা করব ভবিষ্যতে আমাদের চেয়ে সক্ষম কোনো নেতৃত্ব যদি এই পরিমণ্ডলে আবির্ভূত হন তিনি হয়তো আরও ভালো করবেন। তবে এর সমস্যাগুলি আমি তুলে ধরতে পারি আমার এতদিনের অভিজ্ঞতার ভিত্তিতে। তার একটা হলো যে ছোট ছোট ব্যক্তি স্বার্থের কতগুলি দ্বন্দ্ব আছে এখানে, আর সেখানে মানে দেখা যাবে কমিউনিটিতে যে একই ব্যক্তি হয়তো দশটা সংগঠনের সাথে যুক্ত, এবং তার দশটা সংগঠনের নেত্রী স্থানীয় ভূমিকায় তিনি মানে তারা বলতে পারি আমি যে তারা অতি মানুষ, আমি তো একটা সংগঠন নিয়েই হিমশিম খেয়ে যাই। যাই হোক, তারা আমার চেয়ে অবশ্যই অত্যন্ত বেশি সক্ষম। আর তার সাথে আর একটা জিনিস যেটা যুক্ত হয় সেটা হলো আমাদের ঢাকার কিছু কেন্দ্রীয় নেতা এই জাতীয় বিভেদ এবং বিভাজনকে বাতাস দেন, এবং তারা ওই মানে একটা ফ্রি টিকিটে সিডনি ঘুরে যাওয়ার লোভ অনেকেই সামলাইতে পারেন না, এবং সেখানে মানে ঢাকাতেও সেইভাবে তারা যেভাবেই হোক কেন্দ্র কর্মকর্তাদেরকে প্রভাবিত করে এমন একটা অবস্থা সৃষ্টি করেন যে এই বিভাজনগুলি দূর করা সম্ভব হয় না, এটা বাড়তে থাকে। মূল জায়গাটা সেখানে। ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার শ্রোতাদেরকে আমার ধন্যবাদ, নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা শুভকামনা, এবং আগামী বৈশাখী মেলায় তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাবো। এবং একটা কথা তাদেরকে বলতে চাই, সাধারণভাবে আমরা প্রত্যেক বছরে মেলায় নতুন কিছু একটা সংযোজন করার চেষ্টা করি, এবছরও এই জাতীয় পরিকল্পনা আমাদের আছে। আমি আশা করি যে আপনারা যদি এবার মেলায় আসেন আপনারা নিরাশ হবেন না। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে, এবং আমাদের বৈশাখী মেলা অলিম্পিক পার্কে যে বিরাট অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে। আপনার সঙ্গে আবারও দেখা হবে এই অনুষ্ঠানে, ততদিন ভালো থাকবেন। আমরা তোমাদের ভুলব না।
¡Gracias!